আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে একক কাজের যে পার্ট টু, অর্থাৎ এই তোমাদের পেজ নম্বর 49-এ যে কিছু একক কাজ আছে সেই একক কাজগুলো আমরা দেখব। চলো আমরা ক্লাসটি শুরু করি। ঠিক আছে, প্রথমে হচ্ছে 3 নম্বরের 3-এর 2, 3-এর 2 যেটা ছিল সেটা হচ্ছে এ প্লাস ওয়ান, এ মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এ সমান সমান এ আর হচ্ছে বি সমান সমান ওয়ান। ঠিক আছে, আমরা যে সূত্র পড়ছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক তেমনই এখানে এ সমান সমান এ আর হচ্ছে ওয়ান সমান সমান কি বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ কোন সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, আবার আসে এ স্কোয়ার প্লাস ওয়ান। এবার দেখো এই ওয়ানের উপর, ঠিক আছে, এই ওয়ানের উপর যদি আমরা স্কোয়ার দেই তাহলে কি হয় বলো দেখি। এই ওয়ানের উপর যদি আমরা স্কোয়ার দেই তাহলে কিন্তু ওয়ানই থাকে। ঠিক আছে, কারণ ওয়ানের স্কোয়ার ওয়ান, ওয়ানের উপর তুমি যতই পাওয়ার দাও না কেন এটার উত্তর কত আসবে, এটার উত্তর আসবে ওয়ান। ঠিক আছে, তাহলে আবার দেখো, এবার যদি এ স্কোয়ার সমান সমান এ ধরি আর হচ্ছে ওয়ান স্কোয়ার সমান সমান বি ধরি, তা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আবার কি সূত্র করতেছে বলো দেখি, আবার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র করতেছে। ঠিক আছে, তাহলে এটা মান কত হবে, এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওয়ানের উপর যত পাওয়ার দেবে কেন এটার উত্তর কত হবে ওয়ান, এটার উত্তর হবে এ টু দি পাওয়ার 4 স্কোয়ার স্কোয়ার 2×4 এখানে। ঠিক আছে, এটা এটা গেল হচ্ছে 3-এর 2। এবার পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিই। পরবর্তীতে যেটা চাইছে সেটা হচ্ছে এই যে 4 নম্বর, 4 নম্বরে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, এটা আয়তন নির্ণয় করতে হবে। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আয়তন নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি আয়তন সমান সমান কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা কত, এ প্লাস 4। তাহলে এবার আমরা মানগুলো নির্ণয় করবো। দেখো 4 এ ইন্টু হচ্ছে কি 2 এ, তারপর হচ্ছে এটার সাথে এইটা গুণ হবে এভাবে। ঠিক আছে, আগে আমরা হচ্ছে কি এই যে কোনো দুইটা করে নেব। ঠিক আছে, সোজা যত হয় তোমাদের জন্য বুঝতে, এটা আমরা দুইটা করে নেব। তাহলে এটা এটার সাথে কত হয়, 4×4 = 8 স্কোয়ার, এটার সাথে আবার এটা প্লাস হচ্ছে 4×3×4 = 12 এ, এবার মাইনাস মাইনাস 6 এ, এটার সাথে এটা -9। ঠিক আছে, এ প্লাস 4, এটা এটা আর এটা গুণ করে এটুকু পাইলাম। ঠিক আছে, আর এটা থেকে গেল যেরকম ছিল তেমনই থেকে গেছে। তাহলে 8 এ স্কোয়ার আর এটা 12টা এ প্লাস -6 এ, তাহলে কত থাকে, প্লাস 6 এ -9 এ প্লাস 4। এবার এটা গুণ করবো, 8 এ এটার সাথে যদি গুণ করি তাহলে কত হয় বলো দেখি, 8a³, এটার সাথে আবার এটা গুণ, তাহলে 4×32 স্কোয়ার, এবার এটার সাথে এটা গুণ। ঠিক আছে, তাহলে প্লাস 6a² 4×6=24a, এবার 9 -9a, আর এবার এবার হচ্ছে -3, 4×36। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর, 8a³ প্লাস 32, 32 আর 6 তাহলে কত হয়, 38a² 38a² প্লাস, তাহলে 24a থেকে তোমার 9a বাদ দিলে কত থাকে, 15a, 15a -36, এটাই আনসার। এটার আয়তন কত, এইটুকু। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো চলো এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখে নিই।
আবার দেখো তিনটা রাশি, ঠিক আছে, এটার আয়তন নির্ণয় করতে হবে 5 নম্বরের আয়তনটার জন্য, আবার তিনটা রাশি পাইছি, ঠিক আছে। আমরা এটা আবার হচ্ছে ওইভাবে করবো, ঠিক আছে, এই 2 2x কে এটার সাথে একবার গুণ দিব। আচ্ছা, আমরা আগে এটা এটা আর এটা গুণ করে ফেলি, 2x তাহলে 3x আর 3x টু দি এক্স স্কোয়ার, আর এটার সাথে এটা গুণ করলে 3x, 4-এর সাথে এটা গুণ করলে প্লাস 4x, 4-এর সাথে এটা গুণ প্লাস 4, ঠিক আছে। তাহলে এবার মানগুলো বসাই, তোমার হচ্ছে 3, তাহলে 3 6 6 3 এটার সাথে এটা যদি গুণ করি, আচ্ছা এটা আর এটা যোগ করে 7x, তাহলে একবারে করে নিই, 7 2 14 14x স্কোয়ার, ঠিক আছে, আর এটা বাকি থাকে 8x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, কত নম্বরের? এই 5 নম্বরের অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। এবার যেটা নির্ণয় করতে বলছে, এই যে 6 নম্বরটা আছে, 6 নম্বরের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, ঠিক আছে, 6 নম্বরের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এটা একদমই একদমই সোজা, আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, দেখো এটুকুর মান বি, এটুকুর মান বি, এখানে কি আছে, এই দৈর্ঘ্যটা কত আছে, দৈর্ঘ্য আছে হচ্ছে বি প্লাস 3, ঠিক আছে। প্রস্থ কত বলো দেখি, এটুকু এই বাহুটার মান কত, বি প্লাস 2, এটা কি এই বাহুটার মান, ঠিক আছে, দৈর্ঘ্য। তাহলে আমরা কত, দুইটা বাহু পেয়ে গেছি, কত, একটা হচ্ছে বি প্লাস 3 আর হচ্ছে বি প্লাস 2, তাহলে এটাকে যদি আমরা গুণ করি, বি স্কোয়ার প্লাস 2b প্লাস 3b প্লাস 3 2 6, তাহলে হচ্ছে বি স্কোয়ার প্লাস 5b প্লাস 6, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ছিল, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আমরা 50 পেজ নিয়ে আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।